আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি খুবই সুস্বাদু একটা বড়ার রেসিপি শেয়ার করব। আজকে আমি থানকুনি পাতার বড়া বানিয়ে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন কীভাবে এই থানকুনি পাতার বড়া বানাতে হবে একটু দেখে নিই। তো থানকুনি পাতার বড়া বানানোর জন্য আমি এখানে 2 মুঠোর মতো থানকুনি পাতা নিয়েছি। এখানে আটি আসলে বলা যায় না, অনেকগুলো আটি ছিল, আর থানকুনি পাতার আটিগুলো কিন্তু তেমন একটা বড় হয় না। তো আমি আপনাদেরকে আন্দাজটা দেখিয়ে দিচ্ছি, এই যে হাতের মুঠো 2 মুঠো নিলেই হবে। তো আমি এগুলো কুচি করে কেটে তারপরে ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি, পানিটা সরে গিয়েছে। তো এগুলোতে পানি রাখা যাবে না। আর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচি করা পেঁয়াজ। তো আপনারা ইচ্ছে করলে এগুলো আস্তেও ধুয়ে নিতে পারেন। তো আমি আবার কেটে নেওয়ার পরে ধুয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা, এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এটা আপনারা যে যার স্বাদ মতো অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না, তাহলে আবার পানি বের হয়ে যাবে। তো হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে, শুধু একটু নরম করে নিলে হবে। তো আমি এটা হাত দিয়ে মেখে নিয়েছি, যে দেখুন এরকম নরম হয়েছে। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, এখানে আছে 1 চা চামচ আদা বাটা, এরপরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর এখানে আছে ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর জিরা গুঁড়ো 1/2 চা চামচ। এরপরে বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ থেকে বেশি। তো শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ থেকে বেশি আছে এখানে। এরপরে 1/2 কাপ মসুরের ডাল আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে এরপরে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি সাথে দিয়ে দিচ্ছি লেবুর খোসা, আর এই লেবুগুলোতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এখানে আপনারা ইচ্ছে করলে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি 1 চা চামচের মতো লেবুর খোসাটা অ্যাড করেছি। এরপরে এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এগুলো ভাজার জন্য আগে থেকে চুলা তেল বসিয়ে রেখেছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন প্রত্যেকটা বড়া এখানে ছেড়ে দিতে হবে। তো এগুলো হাত দিয়ে দিলে ভালো হয়, তাহলে শেপটা গোল আসে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলো ফ্রাই করে নিতে হবে, আর এক সাইডটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনই অন্য সাইডটা উল্টিয়ে দিতে হবে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি এভাবেই সবগুলো বড়াই ভেজে নিব। তো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে। এখন গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যসম্মত খুবই সুস্বাদু থানকুনি পাতার বড়া। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার থেকে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।